শিক্ষান অভিনয় দিক দিয়ে তো অবশ্যই সেই ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার সেটাও না, তারপর অভিনয় তো অবশ্যই ভালো করে করছে করে এবং চেষ্টা করে সবসময় যেই কাজ করার ভালো। এখন দেখি তো অনেক ছবি দেখছি, অনেক চেঞ্জ তার ছবি দেখলাম আমি, অনেকগুলো ছবি দেখেছি ভালো। অনেক সাথে তারা কখনোই হতাশ না, মনে করে শাকিব খান নাম্বার ওয়ান নাম্বার ওয়ান, আবার ওইদিকে যদি অনন্ত জলিলের ফ্যান থাকে তারা বলবে না আমার নাম্বার ওয়ান থাক না, এটা ভালো তো। এক একটা জায়গায় এরকম আমাদের অনেক হিরো হোক, আমি এরকম কম্পিটিশন চাই, আমি চাই যে এরকম আটজন দশজন থাকুক, একজন দুজন দিয়ে কিন্তু ইন্ডাস্ট্রি চলে না, এক ক্যাটাগরি একই রকম দিয়ে হয় না, ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে তো ডিফারেন্ট ডিফারেন্ট। আমার একটা সিলেকশন, আমার একটা পছন্দ আছে যে আমি ওকে পছন্দ। দুজনেই ভালো, অনন্ত জলিল শাকিব খান দুজনেই হিরো, অবশ্যই হিরো হিসেবে তাদের তো অবশ্যই একটা গ্রহণযোগ্যতা আছে। আর শিল্পী সবচেয়ে বড় কথা, শিল্পী ভালো শিল্পী, ওনারা অভিনয় করেন অনন্ত জলিল শাকিব খান। এখন নতুন যে মুভিটা এখন যে 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 এই ঈদের যে একটা টক্কর আগে হয়েছে না, এরকম আগে অনেক আগে তো বললাম যে নাইনটির দিকে এরকম টক্কর হয়েছে, দেখা গেল যে একটা জসিম ভাইয়ের ছবি রিলিজ হচ্ছে জেমসের, ওদিক দিয়ে পারভেজ ভাইদের ছবি রিলিজ হয়েছে, এদিক দিয়ে আবার আলমগীর ভাইয়ের ছবি রিলিজ হয়েছে, সব মিলে একটা ম্যাসাকার অবস্থা ছিল তখন। তো তখন আমারও কথা সেটা যে একটি এতগুলো ছবির মাঝখান থেকে কোন ছবিটা বেরোবে, কে বেরোবে, অনন্ত জলিল না শাকিব খান, এখনই তার তার প্রমাণ হয়ে যাবে। কারণ এখন আমাদের মার্কেটটা হচ্ছে কি, আমাদের হলের সংখ্যা অনেক কম, আমাদের হলের সংখ্যা অনেক কম, আমরা কম দিয়ে আবার শুরু করছি। এখন আমরা দেখা যাচ্ছে সামনে যে ছবিগুলি, আবার শুনছি যে আমাদের দেশে বিভিন্ন দেশ মানে আমাদের পার্শ্ববর্তী বলিউডের ছবিগুলি আসবে, যেই ছবি আসার কথা যদি আসে সেটা তো আমার এই ফিল্মের যারা নাকি অভিজ্ঞ অভিজ্ঞ লোকজন আছে তারা সেটা চিন্তা ভাবনা করেই হয়তো এই ডিসিশনটা নিয়েছেন। তবে হ্যাঁ, আমার মনে হয় যে কি হবে কি হচ্ছে সেটার অপেক্ষা সবসময় ছিলাম, সবসময় আছে, এবং যারা নাকি ছবি আনছে তারাও তো এই চিন্তা থাকবে, জানলা ছবিটি চলবে কি না, দর্শক হলে যাবে কি না, নাকি যাবে না, বিমুখ হয়ে যাবে। হয় শাকিব খানের আসলেই অনেক দিন পরে শাকিব খান আসছে, এবং তার মানে চারপাশে যে তাকে যেভাবে অ্যাটাক করা হয়েছিল, তার একটা জালের মধ্যে আবদ্ধ করার চেষ্টা হয়েছিল, সেখান থেকে এখন শাকিব খান বের হয়ে যদি ব্লাস্ট হয়, এই ছবি রিলিজ হচ্ছে, এই ছবি দিয়ে সে আবার প্রমাণ করে দেবে যে আমি শাকিব খান, আমি কিং খান। শাকিব খান সেই আবার একটি গান দেখেছি এর মধ্যে র্যাপ সং, যেটা নাকি খুব দেখলাম খুব চলছে ইউটিউব সব জায়গায় দেখছি, যে খুব এক প্রকার কি ভাইরাল বলা চলে, দেখছি গানটি দেখলাম, আমি দেখেছি অল্প, আমি পুরোটা বুঝতে মানে দেখতে পারিনি, অল্প দেখেছি, তো খারাপ না, ভালোই লেগেছে। এখন দেখা যাক যে শাকিব খান কতটুকু নিজের এই এতদিন পরে এত ঝামেলা এত সমালোচনা এত আলোচনার মধ্যে থেকে নিজেকে উতরাইয়া কীভাবে পাবলিকের মন জয় করবে সেটা তো দেখার বিষয়। এই জন্য আমি কিছু বলছি না যে হ্যাঁ ভালো, আমি শুধু অপেক্ষায় রাখছি সবাইকে, সবাই অপেক্ষায় থাকুন, দেখি আমরা কী হয়। দেখা আমি একজন দর্শক দেখতে চাই, অনন্ত জলিল কী করে, অনন্ত জলিল অন্য অন্য ছবিতে যেরকম অ্যাক্টিং করেছে এই ছবিতে, ও একটি বিষয় যেটা নাকি আমি ওনাকে স্বাগত জানাই সেটা হচ্ছে গিয়ে আমাদের ইকবাল ভাই প্রডিউসার, উনি ডিরেক্টর হয়েছেন এই ছবিতে, কিল হিম প্রথম ছবি, হ্যাঁ ওনার ডিরেকশন, সেটা একটা দেখার বিষয় আছে যে উনি কেমন ছবি বানালো, কেমন করে ছবি বানাচ্ছে কেমন, তারপরে আবার অনন্ত জলিলকে নিয়ে ছবি বানাচ্ছে, উনি তো শাকিব খানকে নিয়ে একজন সঙ্গে একটা অ্যাডজাস্ট থাকে, শাকিবের সঙ্গে অ্যাডজাস্ট ছিল, এখন শাকিবকে ছেড়ে এখন উনি অনন্ত জলিলের সঙ্গে কাজ করছে, কেমন করলো কী করলো, এবং ওনার মেধা উনি কতটুকু ফুটায় তুলতে, শাকিব খান হলে ওনার জন্য ভালো হতো নাকি অনন্ত জলিল ঠিক আছে, এটা সব কিছু আমরা তো ছবি দেখি না, এখন দেখবো দেন গুণ বিচার আমরা বলতে পারবো কে ভালো কে মন্দ সব কিছু মিলে। তো নতুন পরিচালক হিসাবে ইকবাল ভাইয়ের প্রতি অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল। এবং আর প্রোডাকশন এখানে তপু খান যে ডিরেকশন দিচ্ছে, আমি বলছি যে একে একে যতগুলো ছবি, তারপরে এখানে হিরোনের একটি ছবি আছে আদম, হ্যাঁ এরকম আরও ছবি আছে, নতুন হিরো হিরোইন আছে, প্রত্যেকটা শিল্পী কলা কৌশলী প্লাস হচ্ছে গিয়া প্রডিউসার ডিরেক্টর যারা আছেন সেই ছবিতে কাজ করছেন, এই ঈদের ছবিগুলি যতগুলি ছবি রিলিজ হচ্ছে সব কিছু সঙ্গে ছিলেন আছেন, তাদের সবার জন্য শুভেচ্ছা শুভকামনা। না অবশ্যই শাকিব খান অভিনয়ের দিক দিয়ে তো অবশ্যই সে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার সেটাও না, তারপর অভিনয় তো অবশ্যই ভালো করে করছে করে এবং চেষ্টা করে সবসময় যেই কাজ করার ভালো। এখন দেখি তো অনেক ছবি দেখছি, অনেক চেঞ্জ তার ছবি দেখলাম আমি, অনেকগুলো ছবি দেখেছি ভালো।
অনন্ত জলিল আস্তে আস্তে ডে বাই ডে তাকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে এই চেষ্টাগুলি ভালো, তো আমার মনে হয় ভালো করবে। সাথে তারা কখনোই হতাশ না, মনে করে শাকিব খান নাম্বার ওয়ান। আবার ওইদিকে যদি অনন্ত জলিলের ফ্যান থাকে তারা বলবে না আমার নাম্বার ওয়ান থাক না, এটা ভালো তো একটা জায়গায়। এরকম আমাদের অনেক হিরো হোক, আমি এরকম কম্পিটিশন চাই, আমি চাই যেরকম আটজন দশজন থাকুক, একজন দুজন দিয়ে কিন্তু ইন্ডাস্ট্রি চলে না, এক ক্যাটাগরি একই রকম দিয়ে হয়, বিভিন্ন ডিফারেন্ট থাকবে, তো ডিফারেন্ট। আমার একটা পছন্দ আছে যে আমি ওকে পছন্দ করি, আপনার আবার ওটা নাও হতে পারে, আপনার আরেকজন পছন্দ, আর সেটা গল্পের উপর ডিপেন্ড করবে। আমি তো দুজনকে নিয়ে কাজ করবো, এটা খুব ভালো হবে, ভালো উদ্যোগ। আমি আমাদের শ্রদ্ধেয় যারা নাকি সংশ্লিষ্ট আর কি ফিল্মের সঙ্গে প্রডিউসার ডিরেক্টর আছেন, আমি বলবো যে কেন আপনারা একসঙ্গে করতে পারেন না, একসঙ্গে করেন না, সেটা আমি সাকিবিয়ানা যারা নাকি আছে তাদের কাছেও বলছি যে আপনারা সাকিবকে নিয়েন আর অনন্ত জলিলকে নিয়ে একটি ছবি করেন, আর অনন্ত জলিলের যে গ্রুপ আছে ওনাকেও বলবো, ওনাকেও আমার আমি বলবো যে আপনারা সাকিব খান একসঙ্গে ছবি করেন। আসেন না, আমাদের ইন্ডাস্ট্রির স্বার্থেই করি, হোক না কি হবে, লস তো হবে না আমার মনে হয় ইনশাল্লাহ। আপনারা দুইজন দুইজনের আসলে আমরা একসঙ্গে দেখতে চাই, ওয়াসিম জসিমকে একসাথে ছবি করেনি, আলমগীর ভাই আর রাজ্জাক ভাই ওনারা কি একসঙ্গে ছবি করেনি, তো শাবানা ববিতা একসঙ্গে ছবি করেনি, আমি এরকম চাই। বুবলি আর অপুর বিশ্বাস যদি একসঙ্গে হতো আর শাকিব খান থাকতো, এরকম চিন্তা করেন না আপনারা কেউ কোনো ছবি বানানোর জন্য, দেখেন কি হয়। তবে যাই হোক না কেন, গত ঈদে কিন্তু আমরা দেখেছি যে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের কোনো ছবি মুক্তি মেলেনি, তবে অনন্ত জলিলের দিন ডে হাওয়া পোড়ান এই ছবিগুলো মূলত আমরা দেখেছিলাম। তবে দীর্ঘদিন পর শাকিবিয়ান শাকিব ভক্তরা কিন্তু নতুন করে শাকিব খান অভিনীত চলচ্চিত্র পাচ্ছে, যেটি আসলে করোনা পরিস্থিতির আগেই, অর্থাৎ যেটি বলবো যে শাকিব খান দীর্ঘ 9 মাস আমেরিকায় ছিলেন, তার আগে কিন্তু তিনি লিডার আমি বাংলাদেশ ছবিটির কাজ করেছিল, তার পরবর্তী সময়ে এসে কিছু কাজ বাকি ছিল, এগুলো তিনি কিন্তু বাংলাদেশে ফিরে এসে সেইগুলো সম্পূর্ণ করেছে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই চলচ্চিত্রের এই ক্লান্তিময় মুহূর্তে, এই সংকটময় মুহূর্তেও কিন্তু প্রায় এখন শোনা যাচ্ছে 7-8টি চলচ্চিত্র মুক্তি দেওয়া হবে, তবে হলের সংখ্যা কিন্তু 120-130 এরকমটা হবে। এই ক্ষেত্রে এতগুলো ছবি আসলে কোন হলে কার ছবি চলবে, এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। তবে যাই হোক না কেন, আলোচনায় আছেন দুটি চলচ্চিত্র, কিল হিম অনন্ত জলিল বর্ষ অভিনীত, আর অন্যদিকে শাকিব খান এবং বুবলি অভিনীত লিডার আমি বাংলাদেশ চলচ্চিত্র, এই চলচ্চিত্রটি কিন্তু আলোচনায় আছে। আবার অন্যদিকে যদি বলতে চাই, চিত্রনায়ক শাকিব খানের ভেঙে যাওয়া ঝুঁটি, অর্থাৎ শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাসের একটি ছবিও কিন্তু মুক্তি পেতে যাচ্ছে এই ঈদে। ভিউয়ার্স, যাই হোক না কেন, এই আলোচনা পর্যালোচনা শেষে আপনার কাছে সেরা তারকা কে, শাকিব খান নাকি অনন্ত জলিল, এই ঈদে কে সাকসেসফুল হতে পারে, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে এখানেই শেষ নয়, আমাদের সঙ্গেই থাকুন, আল্লাহ হাফেজ।